বিরতির পর স্বাগত। খোয়াই কৃষি মহকুমা অফিসে মাটি পরীক্ষা কেন্দ্রের আজ উদ্বোধন করা হয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা, উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ, কৃষি অধিকর্তা শরদিন্দু দাস, খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা সহ আরো অন্যান্যরা। এই মাটি পরীক্ষা কেন্দ্রের মধ্য দিয়ে খোয়াই জেলার সমস্ত কৃষকরা উপকৃত হবেন বলে জানাচ্ছেন মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া আজকের অনুষ্ঠানে এলাকার সমস্ত কৃষকরা উপস্থিত ছিলেন। মূলত খোয়াই কৃষি মহকুমা অফিসের আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত অতিথিরা বলছেন যে আগামী দিনে এই মাটি পরীক্ষা কেন্দ্র কৃষকদের অনেকটাই সহায়তা করবে, কৃষকরা অনেকটাই উপকৃত হবেন। কি বলছেন মন্ত্রী রতনলাল নাথ আজকের এই মাটি পরীক্ষা কেন্দ্র উদ্বোধনকে কেন্দ্র করে শোনাবো। এসডিপি আমার রাজ্যের সম্পদ কিভাবে বাড়বে? রাস্তা দিয়ে সম্পদ বাড়ে না, এগুলি করতে হবে, সরকারের দায়িত্ব করতে হবে। স্কুল বিল্ডিং, এগুলি সরকারের দায়িত্ব করতে হবে। তিনটা সেক্টর মোস্ট ইম্পর্টেন্ট, এক কৃষি, দুই শিল্প, তিন সার্ভিস সেক্টর, হোটেল, বিজনেস, বিভিন্ন রকম সার্ভিস, এই তিনটে বলে টার্সারি সেক্টর বলে। তো আমাদের সরকার ত্রিপুরা এবং বিশেষ করে ভারতবর্ষ সবচেয়ে বেশি উন্নয়নের মূল যে জায়গাটা সেটা হলো কৃষি। কৃষি হলো উন্নতির মূল ভিত্তি, এটা বলতে পারে। শুধু উন্নয়নের মূল ভিত্তি বললে হবে না। আমাদের কৃষকদের বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দায়িত্ব নেওয়ার পরে কৃষকদের আয় দ্বিগুণ করা বা আরো বেশি করা, এটার দিকে বিশেষ গুরুত্ব দেয়। আমরা অনেক টাকা দিতে পারি আপনাদের, যদি উৎপাদন না হয় তাহলে, যদি কৃষি উৎপাদন না হয় প্রচুর টাকা আপনার থাকতে পারবে, আপনি টাকা তো আর চিবিয়ে খাবেন না, তাহলে টাকা থাকলেও আপনাকে অন্যের যোগান দিতে হবে বা অন্যান্য খাদ্যশস্যের যোগান দিতে হবে। আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। খোয়াই কৃষি মহকুমা অফিসে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যেখানে কৃষি দপ্তরের আধিকারিকরা সহ মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন। তিনি গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। জেলা ভিত্তিক এই মাটি পরীক্ষাগারকে কেন্দ্র করে কৃষকরা কিভাবে উপকৃত হবেন সেই বিষয়টাই তুলে ধরেছেন মন্ত্রী রতনলাল নাথ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।